ওস সালাম ওয়ালিকুম ওরাসমাতুল্লাহি অবরোধ এক ভাই প্রশ্ন করেছেন এখন বর্তমানে যে চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইনস দে যেটাকে ইংরেজদের বলা হয় এটা পালন করা কতটুকু শরীয়ত সম্মত আলহামদুলিল্লাহি অসদালে তো সালে মোহাইলা মাল্লা বিয়া বারাদা খুব সুন্দর প্রশ্ন করেছেন ডে যেটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস ইসলামে যার কোনো ভিত্তি নাই ইসলাম এটাকে সাপোর্ট করে না এটা আমরা সমাজে তাকালে দেখতে পাবো অনেকেই আমরা এটা পালন করে থাকি আমরা মনে করি যে এটা হয়তো তেমন কিছু না যেটাকে আমরা একবারে ইজি বিষয় ধরে নিয়েছি এটাকে আমরা কিছুই মনে করছি না কিন্তু আসলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এটা আমাদের মুসলমানদের কোনো নীতি নৈতিকতার মধ্যে পড়ে না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি এটার ইতিহাস সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই জানে না যার কারণে তারা এটাকে খুব জোরালো পালন করে থাকে ফরজ সোয়াম রমাজানের এটা ফরজ ইসলামের অন্যান্য বিধিবিধান ফরজ এগুলো পালন করে না এটাকে মানুষ মানে কিছুই মনে করে না কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস এটাকে মানুষ ফরজের মতো করে পালন করে তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ এটার প্রতি অনেক গুরুত্ব দিচ্ছে যদি তারা সঠিকটা জানত যে আসলে আমরা কাদের অনুসরণ করছি তাহলে তারা বিষয়টি বুঝতে পারত ভ্যালেন্টাইন্স ডে এ সম্পর্কে অনেকগুলো ইতিহাস রয়েছে তার মধ্যে অন্যতম ইতিহাস হচ্ছে যখন রোমের সম্রাট ক্লডিয়াসের সময় ভ্যালেন্টাইন নামে একজন সাধু ছিল তরুণ প্রেমিকদের গোপন পরিণয় মন্ত্রের দীক্ষা দিত এ অপরাধের সম্রাট ক্লডিয়াস দুইশো উনসত্তর সালের চোদ্দোই ফেব্রুয়ারি সাধু ভ্যালেন্টাইনের শিরোচ্ছেদ করেন তার এই ভ্যালেন্টাইন নাম থেকে এ দিনটির নাম করা হয়েছে ভ্যালেন্টাইন ডে যা আজকের বিশ্ব ভালোবাসা দিবস তাহলে বোঝা যাচ্ছে যে যেটা খ্রিস্টানদের যেটা ইসলামের কিছুই না সেটাকে মানুষ কিভাবে ধরে আছে অথচ এগুলো ইহুদি খ্রিস্টানদের আরো অনেক ইতিহাস রয়েছে যেমন ভ্যালেন্টাইন রোমের সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস এর আমলের এক লোক যেটা আমরা আগে উল্লেখ করলাম সেই রকম একটি ঘটনা সে ছিল ক্রিশ্চিয়ান ধর্ম প্রচারক সম্রাট ছিলেন রোমান দেব দেবীর পূজায় বিশ্বাসী চোদ্দই ফেব্রুয়ারি দুইশো খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় বিধান লঙ্ঘনের অভিযোগে সম্রাট তার মৃত্যুর আদেশ প্রদান করে আরেকটি বর্ণনা মতে জানা যায় সম্রাট লক্ষ্য করেছেন অবিবাহিত যুবকরা বিবাহিত যুবকদের তুলনায় যুদ্ধের কঠিনতম মুহূর্তে যুদ্ধের পরিচয় বেশি দেয় অনেক সময় বিবাহিতরা স্ত্রী পুত্রের টানে যুদ্ধে যেতেও অস্বীকৃতি জানায় তাই যুগল তথা যে কোনো পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে সেন্ট ভ্যালেন্টাইন এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গোপনে তার গির্জায় পরিণত প্রথা চালু রাখে এই হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো যাই হোক এগুলো হচ্ছে আহ ইহুদি খ্রিস্টানদের এগুলো কোনো মুসলমানের নয় এগুলো কোনো মুসলমান পালনও করতে পারে না ভালোবাসা দিবস মানে এটা গ্রহণযোগ্যই নয় ভালোবাসা আমার আপনার থাকবে এক মুসলমান অপর মুসলমানের ভাই ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে রকম আমাদের ভালোবাসতে বলেছেন ঠিক তেমন ভাবে আমরা একে অপরকে ভালোবাসব এটা সারা জীবনের জন্য বছরে একদিনের জন্য নয় যে আমরা বছরে একদিন ভালোবাসলাম এতেই মনে হয় অনেক কিছু হয়ে গেল অনেকেই পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু তারা বোঝে না যে আসলে ভালোবাসাটা কি জিনিস তাদেরকে এই এইরকম শিক্ষা দেওয়া হয়নি আল্লাহর জন্য যে কোনো ব্যক্তিকে যদি ভালোবাসা যায় তাহলে দিন আল্লাহর আরসের ছায়ের তলে জায়গা পাওয়া যাবে বলে রসুল সাল্লাম হাদিস বর্ণনা করেছেন শহীদ বোখারি মুসলিম মিসকাতের সাতশো এক নম্বর হাদিস আবু রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আরেকটি হাদিস যেখানে রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইন্নআল্লাহাম কেয়ামা নিশ্চয়ই কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলবেন যে কোথায় আমার মর্যাদার প্রতি মহব্বতকারীরা আজকের দিন আমি তাদেরকে আমার আপন ছায়াতলে তলে ছায়াদান করব যারা মহব্বত করত তাদেরকে আল্লাহ তালা ছায়া দান করবেন বলে সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে দুইশো দুই হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস দারমি শরীফ দুই হাজার সাতশো নিরানব্বই মিসকাতের পাঁচ হাজার ছয় নম্বর হাদিস রাসুল সাল আলী আসসালামকে ভালোবাসতে হবে এ মর্মে কোরআন এবং সুনার মধ্যে অনেক দলিল রয়েছে যা কোরআন সুন্না অধ্যয়নকারী ব্যক্তি পেতে পারে রাসুল সাল আলী এও বলেছেন তিনটি গুণ যার মধ্যে রয়েছে সে ইমানের স্বাদ পায় তিনটি গুণ তিনি বলছেন মানকান আল্লাহ রসুল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা নিকট আল্লাহ তার রাসূল অন্য সকল বস্তু হতে প্রিয় সে ইমানের স্বাদ পায় তাহলে বোঝা যাচ্ছে সব সবকিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে বেশি দুই নম্বরে বলছেন ওমান আহাব্বা আব্দান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল্লা যে যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই কোনো বান্দাকে ভালোবাসে তার জন্য এটা সুসংবাদ যে সে ইমানের স্বাদ পেয়েছে তার ভিতরে ইমান আছে এটা প্রমাণিত যে একমাত্র আল্লাহ এবং তার অসলের জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে সেই বোখারিতে স্পষ্ট হাদিস রয়েছে একুশ নম্বর হাদিস সুতরাং আমরা বুঝতে পারি যে আল্লাহ এবং তার অসলের জন্য ভালোবাসতে হবে এই দিনগুলোতে ভালো কিছু হয় বলে আমরা আশা করতে পারি না এগুলো হচ্ছে নিকৃষ্ট দিন যেটা আমরা এখন বাস্তবে দেখতে পাই পাশ্চাত্য দেশগুলোর অবস্থা যদি দেখা যায় তাহলে তো আরো কঠিন অবস্থা হয়ে দাঁড়ায় পাশ্চাত্য সভ্যতার অনেক কিছুই ভালো রয়েছে তারা জাগতিকভাবে অনেক লাভ করেছে তবে অশ্লীলতার প্রসারে যে অবক্ষয় তাদের মধ্যে স্পর্শ করেছে তাদেরকে তা তার সকল অর্জনকে ম্লান করেছে এবং সার্বিক ধ্বংসের পথকে উন্মুক্ত করে রেখেছে ভালোবাসা উন্মুক্ত করে পথে ঘাটে সহজলভ্য করে দেওয়া হয়েছে পশ্চিমাদের নিজেদের ঘর সংসারে ভালোবাসা বলতে কিছুই নেই তাদের ভালোবাসা জীবন জ্বালা আর জীবন জটিলতার নাম মা বাবা ভাই বোন হারাবার নাম নৈতিকতার বন্ধন মুক্ত হওয়ার নাম তাদের ভালোবাসার পরিণতি হচ্ছে ধরো ছাড়ো আর ছাড়ো ধরো নতুন সঙ্গী যা তাদের মধ্যে রয়েছে এটা মূলত ভালোবাসা নয় এটা ভালোবাসাকে নিয়ে একটা ফাজলামি করা দেখুন এই দিবসের দিন ও রাতের বিভিন্ন সময়ে আমরা যেটা লক্ষ্য করি বিশেষ করে যুবক যুবতীরা একত্রিত হয় এবং অসংখ্য কাজে তারা জড়িয়ে পড়ে কিছু মানুষ রয়েছে যারা নেশা করা হতে বিরত থাকে না এই দিনগুলোতেও অনেক নেশা করে তারা এত কাছাকাছি আসে যে একে অপরের মধ্যে হারিয়ে যায় শয়তান তাদের অন্য জগতে নিয়ে চলে যায় নেশার মধ্যেও এ ঘটনা ঘটে আর নেশা ছাড়া তো ঘটে এটা তো বলাই লাগবে না এমনকি তারা এই নেশার মাধ্যমেই জিনার মধ্যে লেগে যায় অনেক সময় লক্ষ্য করা যায় অথচ আল্লাহর আলমিনা তোমরা ব্যবচারের কাছেও যায় না কারণ এটা হচ্ছে অশ্লীল কাজ এবং মন্দ কাজ সুরাবান সতেরো নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত যারা যেটা প্রমাণিত অথচ আমরা একবারও খেয়াল করছি না যে ভালোবাসার নামে আমরা এগুলো কি করছি কোথায় নিয়ে যাচ্ছে প্রিয়জনদেরকে এসব ভালোবাসার কি পরিণাম অপেক্ষা করছে আমাদের জন্য এটা আমরা কেও ভেবে দেখি না স্পষ্ট ভাবে বোঝা গেল যে আমাদেরকে আহ আল্লাহ এবং তার রসলের জন্য মানুষদেরকে ভালোবাসতে হবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং একে অপরের মঙ্গল চাইতে হবে এগুলোই হচ্ছে ভালোবাসা এগুলো যাতে আমরা সারা জীবন করতে পারি এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন সহযোগিতা করেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এত